আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুখের সৌন্দর্য অন্যতম অঙ্গ ঠোঁট। সুন্দর হাসির জন্য সুন্দর ও মসৃণ ঠোঁটের তুলনা হয় না। যদিও আধুনিক জীবনযাপন পদ্ধতি, খাদ্য অভ্যাস, অতিরিক্ত রোদ ও ধূমপান সহ নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। অনেকে মনে করেন একবার ঠোঁট কালচে হয়ে গেলে আবার আগের রং ফিরিয়ে আনা বেশ কঠিন ও অনেক খরচ, কিন্তু ঠোঁটের যত্নে সঠিক পণ্য ব্যবহার করা হয় না, বিধায় ঠোঁট কালো হয়ে যায়। কিন্তু ঘরে যত্ন নিয়ে কালচে ঠোঁট আনতে পারেন গোলাপি আভাস। চলুন জেনে নিয়ে যাক প্রাকৃতিক উপায়ে আপনার ঠোঁট গোলাপি করে তোলার কয়েকটি ঘরোয়া টিপ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হেলথ লাইফ বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। এক নম্বরে আছে টমেটো। টমেটোর রস বা টমেটোর টুকরো ব্যবহার করতে পারেন। প্রতিদিন অন্তত 2 বার করে টমেটোর রস ঠোঁটে মাখুন, এতে আপনার ঠোঁট উজ্জ্বল হবে। 2 নম্বরে আছে দুধ বা টক দই মাখুন। ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকটিক অ্যাসিড খুবই উপকারী। দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। দুধ বা টক দই তুলোয় নিয়ে প্রতিদিন অন্তত 2 বার করে ঠোঁটে মালিশ করুন, দেখবেন কয়েকদিনের মধ্যে ঠোঁটের কালো দাগ উঠে গেছে। 3 নম্বরে আছে মধু থেরাপি। মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। ঠোঁটের ত্বকও আরও ব্যতিক্রম নয়। মধু আপনার ঠোঁট থেকে কালচে ভাব দূর করার সাথে সাথে আপনার ঠোঁটকে কোমল করে তুলবে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারা রাত, কয়েক সপ্তাহ। এইভাবে প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান, দেখবেন কয়েক সপ্তাহে ঠোঁটের কালচে ভাব দূর হতে শুরু করেছে। 4 নম্বরে আছে লেবুর রস। লেবুর রস আমাদের কাছে খুবই একটি ভালো ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত। ঠোঁটের কালচে ভাব দূর করতে এটি খুবই কার্যকরী একটি উপকরণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য লেবু চিপে তাজা রসটি দিয়ে ঠোঁট খুব ভালোভাবে ম্যাসেজ করুন। নিয়মিত মেনে প্রতিদিন এই কাজটি করুন, কয়েকদিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দেখতে পাবেন। 5 নম্বরে আছে চিনি থেরাপি। প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চিনি ব্যবহার করা হয় অনেক কাজেই। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হওয়ার সাথে সাথে ঠোঁটের মরা চামড়াও দূর হয়। ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ, ঠোঁটের জন্য ঠিক তাই। 3 চামচ চিনি ও 2 চামচ বাটার একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্তত 2 বার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন, এতে আপনার ঠোঁটের মরা চামড়া দূর হবে এবং কালচে ভাব দূর হয়ে ঠোঁট গোলাপি আভা আসবে। 5 নম্বরে আছে বরফ থেরাপি। অনেকেরই বরফের এই গুণটি সম্পর্কে ধারণা রাখে না যে কোনো দাগের উপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন, এতে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে। বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রাখে, ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে। 6 নম্বরে আছে দুধের স্বর। দুধের স্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীন কাল থেকেই চলে আসছে। প্রাচীন যুগে নারীরা এই পদ্ধতি ব্যবহার করতেন। আপনিও এই পদ্ধতির মাধ্যমে আপনার ঠোঁটে হারানো দুধই ফিরিয়ে পেতে পারেন। দুধের স্বরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান, দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছুদিনের মধ্যে আপনার ঠোঁটে ফিরবে গোলাপি আভাস। এতে যা যা লাগবে, 1 চামচ মধু, 1 চামচ চিনি, 1 চামচ উট। যেভাবে ব্যবহার করবেন, চিনি এবং উট একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দিয়ে ঠোঁটে ম্যাসেজ করুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন, তবে অতিরিক্ত স্ক্রাব করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত এক্সফোলিয়েশনের কারণে অনেক সময় জ্বালা পড়া হতে পারে, তাই স্ক্রাব সপ্তাহে 2 বারের বেশি ব্যবহার করা উচিত নয়। ঠোঁটের কালচে ভাব কমাতে শশার রস ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পেতে শশার রসের সাথে অ্যালোভেরা জেল লাগান, দেখবেন কিছুদিনের মধ্যে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।